শ্রীমন্দিরে আজি মকর সংক্রান্তি নীতি পালিত। শ্রীজীউ মানে আজি মকর চৌরাশি বেশরে ভক্ত মানুষ দর্শন দিয়েছেন। পবিত্র মকর সংক্রান্তি অবসরের শ্রীমন্দিরে মহাপ্রভুঙ্ নিকটে মকর চাউল প্রসাদ লাগি হবার পরম্পরা রয়েছে। আজি মহাপ্রভু স্বতন্ত্র মকর চৌরাশি বেশরে ভক্ত মানুষ দর্শন দিয়েছেন। এই বেশরে মহাপ্রভু সর্বাঙ্গ নীতি করা যাই নূয়া লুগা চূড়মাল লাগি করা যাই ছ মূর্তি অলঙ্কার ভূষিত করা যাইছি। মধ্যাহ্ন ধূপ পরে নড়িয়া ঘিও মিঠা দুধ সর খুয়া ও চাউল মিশ্রিত করা যাই মকর ভোগ লাগি করা যাই থাকে। শ্রীমন্দিরে সকাল ধূপ নীতি পরঠারু মকর নীতি পালন প্রস্তুতি আরম্ভ হয়ে থাকে। আলামচণ্ডী মন্দির আসিথিবা মকর তাড়কু ভোগ মণ্ডপরু আনি সেবায়ত মানে সেথিরে মকর চাউল প্রস্তুত করে থাকে। এসহ শ্রীজীউ মকর চৌরাশি বেশ করা যাই থাকে এবং এসহ প্রস্তুত হয়ে মকর মহাপ্রভু নিকটরে অর্পণ করা যাই থাকে। শ্রীক্ষেত্রে মহাপ্রভু বার মাসে তের পর্ব পালন হয়ে থাকে, সেমধ্য মকর সংক্রান্তি হচ্ছে অন্যতম। মকর সংক্রান্তি অবসরের মহাপ্রভু দর্শন পাই শ্রীক্ষেত্রক হাজার হাজার ভক্ত আগমন হয়েছি। মহাপ্রভু মকর চাউল প্রসাদ রূপে পাইয়া ভক্ত মানে উৎকণ্ঠার সহ রয়েছেন। সেপটে মহাপ্রভু মকর সংক্রান্তি নীতি অবসরের বিভিন্ন মঠ মন্দিরের মহাপ্রভু উদ্দেশ্যের মকর চাউল প্রস্তুত করা যাই ভোগ রূপে অর্পণ করা যাইছি। এথিপাই শ্রীক্ষেত্র পুরীরে বিভিন্ন মঠ মন্দির মধ্য চলচঞ্চল রয়েছে। সেপটে শ্রীমন্দিরক হাজার হাজার ভক্ত আগমনক দৃষ্টি রাখি প্রশাসন পক্ষর সমস্ত ব্যবস্থা সহ সুরক্ষা ব্যবস্থাকে মধ্যে কড়াকড়ি করা যাইছি। ভক্ত মানে সুরক্ষিতভাবে প্রশাসন ব্যবস্থা অনুযায়ী মহাপ্রভু দর্শন করিয়া নিমন্তে পুরী পুলিশ পক্ষর ভক্ত মানুষ অনুরোধ করা যাইছি। পুরীর ক্যামেরা পর্সন দিব্যরঞ্জন বিষয়ীঙ্ক সহ সুজিত মহাপাত্রঙ্ক রিপোর্ট।